বিরতির পর স্বাগত। উদয়পুর শহরে রান ফর নেশন, রান ফর মোদি, এই বার্তাকে সামনে রেখেই ম্যারাথন কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িকা। আগামী 8ই ফেব্রুয়ারি বিশ্ব নারী দুঃখিত আগামী 8ই মার্চ বিশ্ব নারী দিবস, আর এই দিবসকে সামনে রেখেই দেশের প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষে 3 দিনের কর্মসূচি রেখেছে। আর প্রথম কর্মসূচি হচ্ছে ম্যারাথন দৌড়। সোমবার সকাল বেলায় উদয়পুর পুরাতন টাউন হলের সামনে থেকে রান ফর নেশন, রান ফর মোদি, এবার তাকে সামনে রেখেই এক মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি দলের প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার, উপস্থিত ছিলেন জেলা মহিলা সভানেত্রী শুক্লা মজুমদার, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বলছেন বিজেপির নেতৃত্বরা, শোনাব। 4th মার্চ 2024 এর যে নারী শক্তি বন্ধন ম্যারাথন যেটা দৌড়, আমরা উদয়পুর টাউন হলের জামতলী এই রাস্তার মুখে আছি এবং এখান থেকে আমাদের একটি ম্যারাথন দৌড় হবে। আমাদের কর্মসূচি হচ্ছে গিয়ে 3 দিন ব্যাপী পুরো ভারতবর্ষতে 4, 5, 6 মহিলা মোর্চার নেতৃত্বে 3টি বড় প্রোগ্রাম সংগঠিত হবে। তো আজকের প্রোগ্রামটি হচ্ছে গিয়ে জেলা ভিত্তিক ত্রিপুরা রাজ্যের 10টি জেলার মধ্যে আজকে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন, আমি ইতিমধ্যে আমি রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে একটা কর্মসূচি শুরু করে দিয়েছি, আজকে এখন আমি গোমতী জেলার মধ্যে আছি। তো এখানে যে কর্মসূচিটি হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি মোদিজির নেতৃত্বে, মোদিজিকে একটা ধন্যবাদ সূচি দেওয়ার এই 3 দিনের প্রোগ্রাম। কেননা আমরা সবাই জানি যে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং সেই উপলক্ষে 4, 5, 6 কর্মসূচি, এবং অ্যাকচুয়ালি মোদিজি যে মহিলাদের কল্যাণে, মহিলাদের জন্য যত রকমের স্কিমসগুলো উনি লঞ্চ করেছেন, ওই স্কিমসগুলোর জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করা। কেননা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি দ্যাট যে সরকার এরকম একটা পরিকল্পনা নিয়েছে যে গভর্নমেন্ট উইমেন লেড গভর্নমেন্ট, যেটা মোদিজির চিন্তাভাবনা বা ওনার ধারণা, তো সেই উপলক্ষে আজকে আমরা এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি কি ভারী মাত্রায় প্রত্যেকটা জায়গা থেকে লোক এসেছে। আজকের প্রোগ্রামের প্রত্যেকটি ক্যাটাগরিতে লোক অংশগ্রহণ করতে পারবেন, যেমন গভর্নমেন্ট জবের থেকে শুরু করে পাবলিক সেক্টর থেকে শুরু করে কলেজ, স্কুল, এনএসএস, এনসিসি, সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর ভারতবর্ষ, যেটা মোদিজির চিন্তাভাবনা যে একটা সুন্দর ভারতবর্ষ আমরা গঠন করতে যাচ্ছি, সেটার মধ্যে নিশ্চয়ই মহিলাদের অধিকার, মহিলাদের জন্য অনেক রকমের পরিকল্পনা উনি গৃহীত করেছেন এবং আগামী দিনে এই পরিকল্পনাটি যেন খুব সুসজ্জিতভাবে আমরা পুরো ভারতবর্ষব্যাপী ত্রিপুরা রাজ্যে এবং গোমতী জেলাতেও যেন সেই পরিকল্পনাগুলো আমরা সুসংগঠিতভাবে করতে পারি, সেই উপলক্ষেই আজকে আমাদের ম্যারাথন। আপনারা শুনলেন প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদারের বক্তব্য। তিনি বলছেন যে নারী দিবস কর্মসূচিকে সামনে রেখেই এই ম্যারাথন কর্মসূচি গোটা রাজ্যব্যাপী বিভিন্ন জেলার উদ্যোগে করা হচ্ছে। আজ গোমতী জেলাতেও এই ম্যারাথন কর্মসূচির আয়োজন করা হয়েছে, যেখানে মহিলা মোর্চার প্রত্যেকেই উপস্থিত ছিলেন। তৎসঙ্গে যিনি পৌর পরিষদের সভাপতি রয়েছেন শীতল চন্দ্র মজুমদার, তিনিও এই ম্যারাথন প্রতিযোগিতায়, ম্যারাথন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। নিয়ে নিতে দুটো একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।